দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার। নমস্কার, স্কন্ধ পুরাণ থেকে কাহিনীটি বলছি। কদ্রু এবং বিনতা দুই সতীন এবং ওরা দুই বোনও বটে। কদ্রুর 100টা সন্তান সকলেই সাপ, বিনতার দুই সন্তান গরুড় এবং অরুণ, অরুণ সূর্যের সারথি আর গরুড় পাখি। 100 সন্তান হলেও বিনতার দুই পুত্রের কাছে কিন্তু তারা পেরে উঠত না। তার গরুড়ও যেমন শক্তিশালী ছিল, তেমনি অরুণও শক্তিশালী ছিল। এটাই ছিল তার হিংসের কারণ। কদ্রু মনে মনে বিনতাকে তার দাসী করার ফন্দি আঁটছিল। এমন সময় চলছিল সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনকালে একটি সাদা ঘোড়া উঠে এলো, সেটি ইন্দ্র নিয়ে এলে কদ্রু বিনতাকে জিজ্ঞেস করলো যে ওই ঘোড়ার রঙটি কী। তখন বিনতা বলল কেন সাদা, তখন বলল মোটেও না, এটি কালো রং। তখন বলল তাহলে বাজি ধরা হোক। এবার বিনতা ঝগড়াঝাটি করতে চায়নি, সে বাজি ধরল, বলল যে হারবে সে তার দাসী হবে। এবার ঠিক আছে, এইদিকে কদ্রু কী করলো, তার ছেলেদের ডেকে নিয়ে বলল, ছেলেরা যেহেতু সাপ, সন্তানেরা সবাই সাপ, এবার বলল তোমরা গিয়ে ওই সাদা ঘোড়াটিকে ঢেকে রাখো, তাহলে কালো রং দেখাবে। ওরা তাড়াতাড়ি গিয়ে তাই করলো। এবার কদ্রু বিনতাকে দূর থেকে বলল, দেখো তো বোন, ঘোড়াটির রং সাদা না কালো? তখন তো দেখা গেল কালো। তখন তার কথা মতো বিনতা তাদের দাসী হয়ে গেল। এবার কদ্রুর আনন্দে আর দিন কাটে, নানা রকম হুকুম করে, নানা রকম অত্যাচার করে এবং তার ঘাড়ে উঠে 100 সাপ সমেত তারা পৃথিবী পরিক্রমা করে। তো এমন ব্যাপারটি দেখে গরুড়ের মনে কিন্তু ভীষণ দুঃখ লাগলো। তখন বলল, মা, এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? এই দাসিত্ব থেকে কোনো দিন কি মুক্তি পাওয়া যাবে না? তুমি জিজ্ঞেস করো না কী করলে তোমাকে মুক্তি দেবে। একদিন কদ্রুর কাছে বিনতা তখন এই কথা জানতে চাইলো যে কী হলে সে তাকে মুক্তি করে দেবে। কদ্রু তখন বলল, যদি স্বর্গের অমৃত এনে দেওয়া হয় তাহলেই একমাত্র তার দাসিত্ব মুক্তি ঘটবে। গরুর এই কথা শুনে মাকে প্রণাম করলে দেবলোকে ছুটলো অমৃত আনবার জন্য। দেবতারা সকলেই তার সঙ্গে যুদ্ধ করলো, পরাজিত হলো। সে তখন সেই অমৃতের কলস নিয়ে ছুটে এলো। এবার অমৃতের কলস নিয়ে যায়, দেখে দেবতারা সবাই বিষ্ণু শরণাপন্ন হলো যে যদি সাপেরা অমৃত খায় তাহলে তো তাদের সবাইকে তছনছ করবে, তাদের সিংহাসন কেড়ে নিবে, তাদের স্বাধীনতা কেড়ে নিবে। বিষ্ণু তখন, বিষ্ণু সমেত সকলেই তখন আবার যুদ্ধ করতে শুরু করলো গরুড়ের সঙ্গে। কিন্তু গরুড়ের একমাত্র অস্ত্র ছিল তার মায়ের আশীর্বাদ। সে মাকে স্মরণ করলো এবং সকলেই পরাজিত হলো। তখন শ্রী বিষ্ণু গরুড়ের কাছে এসে বলল যে তোমার পরাক্রমে সত্যি আমি অভিভূত, বলো তুমি কী বর চাও? তখন বলল, যেহেতু আমি জিতেছি তাই আমি তোমাকে আগে বর দিতে চাই। তখন সে দুটো বর দিতে চাইল। এবার বিষ্ণু বলল, ঠিক আছে তাহলে তুমি আমার বাহন হবে। এবার তখন গরুর ভাবলো দেবতাদের অধিপতির বাহন হওয়া তো ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। দ্বিতীয় বরে বিষ্ণু বলল যে তুমি অমৃত নিয়ে যাও, তোমার মাকে মুক্ত করো, ঠিক আছে, কিন্তু এই অমৃত সাপেদের খেতে দেওয়া যাবে না, কারণ সাপেরা তখন অমর হয়ে যাবে। তখন বলল, ঠিক আছে আমার মায়ের মুক্তি ঘটবে এই অমৃত দিয়ে ঠিকই, কিন্তু এই অমৃতকে অদৃশ্য করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। বিষ্ণু তখন রাজি হলো। ব্যাস এইদিকে গরুর সেই অমৃত নিয়ে এসে নদীর ধারের এক কাশবনে রাখলো এবং কদ্রু এবং তার সন্তানদের ডেকে বললে, এই নাও অমৃত, এখন আমার মাকে মুক্ত করে দাও। তখন তারা তার মার দাসিত্ব মুক্তি করে দিল এবং গরুর তখন মাকে পিঠে করে আকাশে উড়ে গেল। এবং যাওয়ার আগে একটি কথা বলল যে পবিত্র জিনিস পবিত্র হয়ে খাওয়া ভালো, তাই তোমরা নদীর থেকে স্নান করে এসে এই অমৃত পান করো। ওরা তো ভাবলো না কথা তো ঠিকই, তখন সকলেই তাড়াহুড়ো করে নদীতে স্নান করতে গেল। এই ফাঁকে বিষ্ণু এসে সেই অমৃত কলস নিয়ে স্বর্গে চলে গেলেন। এবার সাপেরা স্নান টান করে যখন এসে দেখলো সেখানে সেই অমৃত কলস নেই, তখন তো তারা অবাক যে গরুর তো নিয়ে যায়নি, তাহলে কে নিয়ে গেল? যাই হোক, হয়তো সেই কাশবনে কিছু অমৃত পড়ে থাকতে পারে, তাহলে সকলেই চলো আমরা চেটে ফুটে দেখি। এই বলে সকল সাপেরা সেই কাশবন চাটতে শুরু করলো এবং কাশের ধারে তাদের জীবগুলো চিড়ে গেল এবং জীব চিড়ে দুটো হয়ে গেল। এবং তখন থেকেই সাপের
জীব কিন্তু দুটো।